তাই বলছিলাম। তাহলে মায়ের সামনে যদি শাশুড়ির প্রশংসা করা যায়, মা যেমন খুশি নয়, বাপের সামনে শ্বশুরের প্রশংসা করা যায়, যেমন বাপ খুশি নয়, তাহলে যে নবী কিয়ামতের দিন আমাদের সুপারিশ করবেন সেই নবীর দরুদ বাদ দিয়ে দরুদ ইব্রাহিম যদি পড়ি আল্লাহ নবী খুশি হবেন তো? প্রশ্নই জাগে না, প্রশ্নই জাগে না। তাহলে আমি এক মৌলভীকে জিজ্ঞেস করলাম, দরুদ ইব্রাহিম বাবা বলো তো দরুদ ইব্রাহিম কোনটা? আমার জানা নেই, তুমি বলো। আবার সেই গন্ডগোল, আবার কথা আরম্ভ হয়ে গেছে বাবা, চুপ করো, আবার বাজার বসেছে, একটু চুপ করো, একটু চুপ করেন, কথা হচ্ছে, একটু চুপ করেন, চুপ করেন, আমার কষ্ট হচ্ছে, মাইকটাও ভালো নেই, মাইক ভালো নেই, ও খালি মেশিন টেশিন দিয়ে করে দিয়েছে, আপনারা সত্যি মাই ভাইয়ের আমার বাবাজিরা। হ্যাঁ, কি বলছিলাম? হ্যাঁ, মৌলানাকে দরুদ ইব্রাহিম জিজ্ঞেস করলাম, আমার বাবা দরুদ ইব্রাহিম পড়ো তো, আমার জানা নেই, দরুদ ইব্রাহিম আপনার একজন বলুন তো, কে জানেন দরুদ ইব্রাহিম কোনটা পড়ুন, একটু পড়ুন, জানেন কই পড়েন, পড়েন একটু, পড়েন হাজি সাহেব, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বেশ বেশ, দরুদ ইব্রাহিম। আমি বললাম দরুদ ইব্রাহিম পড়েন, তখন দরুদ ইব্রাহিম পড়ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, দরুদ ইব্রাহিম বলছে। আর আর আমাদের নবীর নাম আগে নিচ্ছে, কার নাম আগে হলো? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, কার নাম? ইব্রাহিম নবী, এই কথা বলে না কেন? কার নাম এলো? আমার নবীর নাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, তারপর কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, তাহলে আমার নবীর নাম আগে আসছে আর বলছেন দরুদ ইব্রাহিম। আমার মাথা কাজ করছে না, তাহলে এটা কি? এটা হলো দরুদে মুহাম্মাদি। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। সূর্য উঠে গেলে চাঁদের অস্তিত্ব থাকে না, আমার নবী যখন এসে যায়, নবীর জামানা যখন চলে, এটা নবীর জামানা, এখন অন্য কোন নবীর দরুদ চলবে না, চলবে দরুদে মুহাম্মাদি, নবীর আইন চলবে, নবীর কোরআন চলবে, নবীর আইন চলবে, নবীর জিকির হবে নবী, ইত্তেবা হবে আমার নবীর, প্রশংসা হবে আমার নবীর, হামদ সানা হবে মুস্তাফা আমার নবী, দরুদ হবে আমার নবীর, ঠিক কিনা জোরে বলে? মানুষকে একদম পাগল করে রেখেছেন, সাধারণ মানুষ কিছু বোঝে না। কম্পেয়ার করুন আমাদের নবী আর অন্য নবীর মধ্যে, পার্থক্য করুন, তারপর তো বুঝবেন। নবী বুঝে না তো কি বুঝবে, এরা কি ওয়াজ করবে? মুস্তাফা বুঝুন, দরুদ পড়লে দরুদে মুহাম্মাদি পড়তে হবে, এখন ঠিক কি না জোরে বলেন? আল্লাহ নিজে কোরআনে বলে দিয়েছেন হুকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, সাল্লু, দরুদ পড়ো, আলাইহি, উনার উপর, কার উপর? মুহাম্মাদের উপর দরুদ পড়ো, আর সালাম দাও নবীকে, আমাদের নবীর উপর, অন্য নবীর উপর নয়, আমাদের নবীর উপর দরুদ ও সালাম পাঠ করার কথা আল্লাহ বলেছেন, হুকুম করেছেন, তাহলে দরুদ হবে আমাদের নবীর উপর, সালাম হবে মুস্তাফার উপর। ওটা নামাজে পড়া হয় ঠিক আছে, কিন্তু ওটা মুহাম্মাদি, দরুদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কি বোঝাতে পারলাম? নবী বুঝে ব্যাখ্যা করেছে, তার ব্যাখ্যা আলাদা, যে নবী বুঝে না তার ব্যাখ্যা আলাদা। আমি যে কথা বলতে বলতে চলে এসেছিলাম সেই জায়গায় যাই, আবার ফিরে যাচ্ছে। কি বলেছিলাম মনে আছে? আমি বললাম চারটি আমল যার মধ্যে থাকবে সে হাসতে হাসতে জান্নাতে যাবে, বলেছিলাম মনে আছে না? ভুলে গেছেন? আমি সেই জায়গায় আবার ফিরছি। হ্যাঁ, প্রথম নম্বর হলো আফসুস সালাম, এক মুসলমান অপর মুসলমান সাক্ষাৎ হবে, সালাম দেবে। সেই বাংলাদেশের কথা বলতে বলতে বললাম, সেইয়ে বললো আমাকে, বলছে সেই নরসিং দিতে বললো, আপনি সালাম দেবেন নবীকে? ইয়া নবী সালাম আলাইক। আমি হ্যাঁ সালাম দেবো। তখন কি বলছি জানেন? আমরা এলাকায় সালাম বন্ধ করেছি, সালাম দিতে পারবেন না। আমি গাড়িতে সোজা উঠেছি, আমি গাড়ি ড্রাইভারকে বললাম গাড়ি ছাড়ো,
ড্রাইভার গাড়ি ছেড়েছে, সঙ্গে সঙ্গে লোকজন গাড়ির সামনে শুয়ে গেছে, হুজুর আপনি প্রধান বক্তা, আপনি চলে গেলে জলসা হবে না, আপনাকে যেতে হবে। তো আমি বললাম আমি যাব, পিপাসা ব্যক্তির পানির প্রয়োজন, আশিকদের নবীর প্রয়োজন, আমি নবীর উপর সালাম পাঠ করব, কে করবে না করবে তার দরকার নেই, আমি বলছি না আপনারা পড়ুন উঠুন, আমি আপনাদেরকে জোর করছি না, আমি পড়ব। তখন নিয়ে গেছে, আবার মুফতিরা বলছে কি জানেন, আমাকে বলছে আপনি নবীকে সালাম দেবেন, আমি হ্যাঁ দেব। বলে সালামের পদ্ধতি কি? সালামের পদ্ধতি নবীজি বলছেন, বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস থেকে বর্ণিত, নবী বলছেন এক মুসলমান রাস্তা দিয়ে যাচ্ছে, আরেকজন আসছে, সাক্ষাতে সালাম হয়, অসাক্ষাতে সালাম হয় না, এটা হাদিস। আমাকে বলছে এটা হাদিস তো, হ্যাঁ হাদিস। তো আপনি যে নবীকে সালাম দেবেন, নবীর সাথে সাক্ষাৎ হবে তো, সাক্ষাতে সালাম দেবেন তো? আমি বললাম অসাক্ষাতে সালাম দেব। তখন বলে অসাক্ষাতে সালাম হয় না, হয় সালা সাক্ষাতে সালাম হয়, এটা হাদিস শরীফ, আপনি ওসব বন্ধ করুন। যেই বলেছে, আমি বললাম মুফতি সাহেব ঠিক আছে, আপনি নামাজ পড়েন? বলে হ্যাঁ পড়ি। আর তাহিয়াত পড়েন? পড়ি। আর তাহিয়াতটা শোনান, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ত্বাইয়িবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আমি বললাম কি পড়লেন? আসসালামু আলাইকা আইয়ুহান নবী, মানে ইয়া নবী সালামুন আলাইক। আপনি যে নবীকে সালাম দিলেন, দেখে দিলেন না না দেখে দিলেন, সাক্ষাতে সাক্ষাতে দিলেন না অসাক্ষাতে? তখন বলছে অসাক্ষাতে। আমি বললাম আপনি তো নিজেই বললেন এক্ষুনি, সাক্ষাতে সালাম হয় অসাক্ষাতে হয় না, তাহলে সালাম দিচ্ছেন কেন? তাহলে নামাজে যদি অসাক্ষাতে সালাম চলে, নামাজের বাহিরে অসাক্ষাতে সালাম কেন দেওয়া যাবে না? তখন আরেক আরো কয়েকজন ছিল তো, কয়েকটা মাথা তো, সে এসে বলছে দাঁড়ান দাঁড়ান, ওইভাবে হাদিস শরীফে নবীকে সালাম সালাম দেওয়ার ব্যাপারে রয়েছে, ওইভাবে রয়েছে তাই দি। আমি আচ্ছা ঠিক আছে, হাদিসে আছে, যখন না দেখেই দিতে হবে দেন। বলতে বলতে একটা ফোন এসে গেছে, মুফতি সাহেব ফোনটা রিসিভ করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু, কথাবার্তা হয়ে গেল। আমি বললাম মুফতি সাহেব কোথা থেকে ফোন এলো? বলে চট্টগ্রাম। আমি চট্টগ্রামের ভাইকে রিসিভ করে আপনি কি যেন বললেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালাম যে দিলেন সাক্ষাতে দিলেন তো, দেখে দিলেন তো? দেখে আমি বললাম না দেখে, মোবাইলে না দেখে সালাম কোন হাদিসে আছে? ওই যে নামাজে যে নবীকে সালাম দেওয়া, ওটা হাদিসে আছে। আর মোবাইলে নবী বলেছেন তোমরা মোবাইলে না দেখে সবকে সালাম দাও, হাদিসের কোথায় আছে একটু দেখান না, এবার পড়ে একটু শোনান না। বলে না নাই। তো সালাম দিলেন কেন অসাক্ষাতে? সবাই দেয় তাই দিচ্ছি। আমি নামাজে মোবাইলে যদি পৃথিবীর মুসলমানকে যদি না দেখে সালাম দেওয়া যায়, মুস্তাফাকে না দেখে যখন সালাম দিই তখন প্রশ্ন কেন? এক কথা বুঝতে পাচ্ছেন না, তখন প্রশ্নটা কেন? আমার নবীর উপর তো দিচ্ছি, এখানে প্রশ্ন কেন? ভাইয়ের আমার বাবাজিরা অসোনার যুবকেরা, বাবাজিরা হাদিস শরীফ নবীকে যখন উম্মাতেরা দরুদ ও সালাম পাঠ করে, ফারিশতা পৌঁছে দেয় দরুদ ও সালাম নবীজির কাছে পৌঁছে দেওয়া হয়, এই হাদিসটা পড়েছেন। আর একটা হাদিস পড়েননি, নবী বলছেন পৌঁছে দেওয়া হয়, এটাও হাদিস। আর একটা হাদিস আছে, নবী বলছেন পৃথিবীর যে কোনা থেকে আমার উম্মাতেরা আমি নবীর উপর দরুদ ও সালাম পাঠ করে, আল্লাহ নবী বলেন ইল্লা বালাগানি সাউতুহু হাইসু কানা, সিয়াসিত্তার হাদিস, নবী বলছেন ওই উম্মাতের দুরুদ সালাম আমি রাউজা তাহারে ঘুমিয়ে ঘুমিয়ে উম্মাতের দুরুদ সালাম আমি নবী নিজের কানে শুনতে পাই, নবী নিজের কানে শুনতে পান। সুতরাং দুরুদ সালাম পড়বেন, তাহলে বাবাজি এক অপরকে সালাম দেবেন আগে বেড়ে, এই আমলটা করবেন। দুই নম্বর, ওয়াতিমি তোয়ামা, ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়াবেন, ক্ষুধার্ত ব্যক্তিকে ডেকে খানা খাওয়াবেন, এই আমলটা করবে। আর তিন নম্বর, অসিলিল আরহামা, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখবেন। কার সাথে সম্পর্ক ভালো রাখবেন? আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখবেন। আর আমাদের যত দুশ্মনী আত্মীয় স্বজনের সাথে, আমি মরে গেলে যেন ও জানা জানা করে, ও জানা জানা ধরে, স্পর্শ না করে ওকে বলে দিবি আল্লাহু আকবার, কি গো মরণের ভয় একদম নেই? হ্যাঁ, আল্লাহ নবীর হাদিস কি ভুলে গেছেন? নবী বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, নবী বলছেন আত্মীয় ছিন্দনকারী জান্নাতে যেতে পারে না, পারে না, পারে না, পারবে না, আত্মীয় ছিন্দন করবেন না, রাসূলুল্লাহর হাদিস। আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখবেন। একটা গরিব যদি বড় যার পয়সা আছে তার কাছে গেলে আপনি কোলে তুলে নেন তাকে, গরিব হলে আপনি তাকে সরিয়ে দেবেন না, চিনি না, যা যা কে রে তুই,
কি আত্মীয় কর দূর সম্পর্কে যা, যাদের পয়সা হয় তারাই কিন্তু এইরকম করে। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? তখনই তো গন্ডগোল হয়। আমাকে যখন আপনি জায়গা দেবেন না, আমি কেমন করে যাব আপনার সাথে, সম্পর্ক কি করে রাখবো? এটাই হয়। কিন্তু আমি বলবো কোলে তুলে নিন, কোলে তুলে নিন, সে আপনার আত্মীয়। আত্মীয় ছিন্দন করবেন না রাসূলুল্লাহর হাদিস। যদি নবীকে মানেন, আল্লাহ রাসূল বলছেন, হাদিসটা শুনুন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয় ছিন্দনকারী জান্নাতে যেতে পারবে না। রাসূল বলছেন আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখো। কটা হলো? তিনটা। চার নম্বর আমল হলো অকুম বিল্লাইলি ওয়ান নাসু নিয়ামুন। চার নম্বর হলো নবীজি বলছেন সকলেই যখন নিশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়েন, সকলেই যখন ঘুমিয়ে পড়বে ওই রাত্রিতে ঘুম থেকে উঠে নামাজ পড়েন, ওই নামাজটি হলো তাহাজ্জুদের নামাজ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ কখন পড়বেন? ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়বেন। আর একটা নিয়ম বলে দিই, যারা কন্টিনিউ তাহাজ্জুদের তাহাজ্জুদ পড়েন তাদের জন্য মাসলা হলো, তাদের জন্য বাবা এশার নামাজ পড়ে বেতেরটা রেখে দেবেন, বেতেরটা রেখে দেবেন, পড়বেন না, তাহাজ্জুদ পড়ার পর বেতেরটা পড়বেন, তাহাজ্জুদের পর বেতের পড়বেন। আর যারা কন্টিনিউ তাহাজ্জুদ পড়েননি তাদের জন্য নিয়ম হচ্ছে মানে এশার নামাজ পড়ে বেতেরটা পড়ে নেবেন, বেতের পড়ে নেবেন। আপনি যদি বলেন না ঈশার নামাজ পড়ে আমি বেতরটা রেখে দিচ্ছি, ঘুমিয়ে যাই উঠে পড়ব, আর আপনার কিন্তু অভ্যাস নেই প্রতিদিন তাহাজ্জুদের, আপনি ঘুমিয়েছেন ঘুমিয়ে পড়ে ব্যাস নামাজ গেল কাজা, তাহলে ওয়াজিবও গেল ফরজও গেল। এই জন্য যারা কন্টিনিউ তাহাজ্জুদ পড়েন তাদের জন্য নিয়ম হচ্ছে কি জানেন, তাদের জন্য তাহাজ্জুদের নামাজ যখন পড়বেন বেতেরটা এশার পর রেখে দিয়ে তাহাজ্জুদের পর বেতের পড়বেন। কেননা নবীজি তাহাজ্জুদের পর তিন রাকাত বেতের পড়তেন, আট রাকাত তাহাজ্জুদ পড়ার পর তিন রাকাত বেতের পড়তেন।